বারবার খবরের শিরোনামে থাকে বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত শাহাপুর গ্রাম। আর খবরের শিরোনামে থাকার একমাত্র কারণ বোমাবাজি ও গুলির লড়াই। শাহাপুর অঞ্চলের অঞ্চল সভাপতি শেখ এনামুল নিজের ক্ষমতাকে কায়েম রাখতে ও তোলাবাজি করার উদ্দেশ্যে কথায় কথায় করাতো বোমাবাজি। দিন কয়েক আগেও মুড়ি মুড়কির মতো বোমাবাজি হয়েছে এই গ্রামে। কখনো তৃণমূল বনাম বিজেপি, তো কখনো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। গ্রামবাসীদের দাবি সবটাই এই অঞ্চল সভাপতির কারণে, কারণ তিনি চান না এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। আর সে কারণেই তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন কয়েক হাজার গ্রামবাসী। এলাকার রাজ তৃণমূল থেকে বিজেপির হাতে চলে যাচ্ছে বুঝতে পেরেই জেলা নেতৃত্বের নির্দেশে ক্ষমতাচ্যুত করা হয় শেখ এনামুলকে। আর এতেই খুশি গ্রামবাসীরা। এনামুল ক্ষমতাচ্যুত হওয়ার ফলে এদিন ফের তৃণমূলের পতাকা হাতে তুলে নেন গ্রামবাসীরা। বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 1 থেকে 1.5 হাজার বিজেপি কর্মী আজকে তৃণমূলের পতাকা নিলেন, তাদেরকে আমরা দলের পক্ষ থেকে স্বাগত জানাই। আমাদের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই এবং আমরা খুশি যে তারা আজকে বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অনুব্রত মণ্ডল জিন্দাবাদ বলে তারা আজকে আমাদের দলে যোগদান করলেন। আমরা শুধু একটা কথা বলতে চাই যে বিজেপি বিজেপি আপনারা মনে করছেন হয়তো কেউ কেউ খবরের কাগজ বা টিভি দেখে, এটা বেশিদিন পশ্চিমবাংলায় চলবে না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা, এটা শান্তির বাংলা, এটা উন্নয়নের বাংলা। আমরা এখানে একসঙ্গে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন সবাই একসঙ্গে আছি, আনন্দের সঙ্গে আছি, উন্নয়নের সঙ্গে আছি। বিজেপি এসে আমাদের পশ্চিমবাংলার শান্তিকে নষ্ট করতে চাইছে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে চাচ্ছে। তাই বিজেপি এবং আরএসএস এর মধ্যে থেকে অনেক রকম উস্কানিমূলক প্রচার চলছে। আমরা শুধু আপনাদেরকে বলবো, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং শান্তিকে এগিয়ে নিয়ে চলুন। বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নেতৃত্বে আমরা বীরভূম জেলায় এগিয়ে যাব। আমি আবারও ধন্যবাদ জানাই এখানকার ব্লক সভাপতি প্রণব মিত্র, শাহপুরের অঞ্চল সভাপতি এবং এখানকার নেতৃবৃন্দকে যে আজকে এখানে আপনারা যে যোগদান পর্ব করেছেন, সকল যারা বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন সকলকে আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। মহিম শেখ আছে, তার নেতৃত্বে আজকে যেভাবে এখানে অনুষ্ঠানটা হলো তার জন্য আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত, সকলকে ধন্যবাদ জানাই। আমরা 1000 কর্মী বিজেপি থেকে ছেড়ে তৃণমূল যোগদান করেন। বিজেপি থেকে ছিলেন কেন? বিজেপিতে গেছিলাম, আমরা বিজেপি কিছু আমরা হিন্দু গোষ্ঠীর সঙ্গে আমরা একসঙ্গে থেকে বিজেপি করেছিলাম। আজকে তৃণমূল কংগ্রেস খোলাদার নেতৃত্বে মহিনের নেতৃত্বে আমরা সব সমর্থনে যোগদান করেছি। তৃণমূল থেকে বহিষ্কার, তৃণমূল পঞ্চায়েত সভাপতি থেকে বহিষ্কার করতে হবে বলে আমরা যোগদান করবো। অত্যাচারের জন্য বিজেপি গিয়েছিলাম আমরা, ইনামুলের অত্যাচারের জন্য আমরা বিজেপিতে গিয়েছিলাম। আজ ওই ইনামুলকে সরিয়ে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। আবার শান্তি ফিরে আসছে গ্রামে, শান্তির শান্তির বজায় রাখার জন্য আবার ফিরে আসছে এলাকায়। উন্নয়ন, হ্যাঁ উন্নয়ন বাড়ুক, গ্রামে উন্নয়ন হোক, গ্রাম উন্নয়ন হোক, গ্রাম শান্তি থাকুক। আমার নাম শেখ নবীর। আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত যে দুবরাজপুর ব্লক নেতৃত্ব এবং এখানকার শাহাপুর অঞ্চল নেতৃত্বে আজকে এই অঞ্চল এবং দুবরাজপুরের বিভিন্ন জায়গা থেকে 1 থেকে 1.5 হাজার বিজেপি কর্মী আজকে তৃণমূলে যোগদান করলেন। আমরা তাদেরকে দলের পক্ষ থেকে স্বাগত জানালাম। আমাদের এখানে দুবরাজপুরের ব্লক সভাপতি শ্রী ভোলানাথ মিত্র এবং এখানকার বিধায়ক আমাদের ডক্টর অশোক চট্টোপাধ্যায় তারা উপস্থিত ছিলেন। এখানকার শাহপুরের অঞ্চল এবং যারা ব্লক নেতৃত্ব তারা সবাই উপস্থিত থেকে 1 থেকে 1.5 হাজার বিজেপি কর্মী এই আমাদের দুবরাজপুর ব্লকে তারা আজকে এখানে যোগদান করলেন। প্রতি বছরের মতো এবছরও যাবে, আমাদের বাস এবং ছোট গাড়ি সব ব্যবস্থা করা হয়েছে, ট্রেন ব্যবস্থা হয়েছে, 2 লক্ষের ওপর মানুষ এবারে আমাদের ধর্মতলায় যাবে।